1K এলিয়েন পৃথিবীতে ইমার্জেন্সি ল্যান্ড করো। এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, বিভ্রান্তি করছেন, এটা কি ভাইরাল হওয়ার জন্য নাকি? না, এগুলো ভাইরাল হওয়ার জন্য না, আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। 20 এলিয়েন এখন এসে পৌঁছেছে। কোন কোন গ্রহ থেকে আসছো? সব নেপচুন। সবাই নেপচুন থেকে আসছে। আচ্ছা, তো তোমাদের মধ্যে এখন বর্তমানে কি কি পাওয়ার আছে, আর তোমরা 20 জন কেন আসছো? আমি তো 1K ডেকেছিলাম 1000। আর তোমরা কোন জায়গাটা ধরে বিস্তার করছো? ওই পাশটা, বাম, আমার বাম পাশে। বাম পাশে এইখানটায় আছে এলিয়েনটা, মানে আসলো আপনার ঘরের ভিতরে কিভাবে? জি জি, এটা আমি উল্লেখ করছি। তখন আমি তার কাছ থেকে জানতে চাই মানে আপনি কে এবং আপনার কিভাবে এখানে আসলেন। তো তখন সে বলে, আমার নাম রায়াফ, আমরা মাঝে মধ্যে পৃথিবীতে নেমে আসি। মানুষরা মানে ওই এলিয়েনের নাম কি? রায়াফ। এলিয়েনের নাম রায়াফ? রায়াফ। আচ্ছা, ওই এলিয়েনটা কি আপনার সাথে কথা বলছিল? হ্যাঁ, এলিয়েনটা জিনের সাথে কথা বলছিল। ওই কথাটা জিন আমাকে রিপ্লাই দিচ্ছিল। মানে ওইখানে আপনি উপস্থিত? ওইখানে আমি উপস্থিত, আমার মাধ্যমটা ছিল জিন। এবং আপনার সাথে কি মানে আপনার ওয়াইফ ছিল? জি, আমার ওয়াইফ ছিল। মাধ্যমটা ছিল জিন আমার সঙ্গে, কিন্তু এলিয়েনের সঙ্গে ডিরেক্টলি কথা হয়নি। মাধ্যমটা ছিল জিন। তো তখন রায়েব বলতেছে যে আমরা মাঝে মাঝে, আপনি যে বলেছিলেন যে আপনার কাছে এলিয়েন আসে, আপনি এলিয়েন সাথে হ্যান্ডশেক করছেন, এলিয়েনের হাতি সুরের মতো এলিয়েনের হাত। আচ্ছা, আমি এই বিষয়টা আমি বলি, আমি কোনো এখানে কোনো একটা কথা বলি। আল্লাহ রাব্বুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একটা কথা বলে গিয়েছিলেন যে শেষ জামানায় মদ বিক্রি হবে কিছু, মানে অন্যান্য বোতলে কিছু নামে। এই জিনিসটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, আমি সেটা প্রুফ পেয়েছি। কিভাবে আমি বলি, বর্তমানে যে কাশির কিছু সিরাপ পাওয়া যায়, এর মধ্যে অ্যালকোহল মিশানো থাকে। তো আমি কাশির উদ্দেশ্যে, আমি আসলে যখন আমার মানে গলাটা আসলে মানে কি বলবো, গলাটা ব্যথা হয়ে যায় আমার, একটা বুকে একটা কফ জমে, আমি শ্বাস একটু নিতে কষ্ট হয়, তখন আমি একটা ওষুধ খাই। মেডিসিনটার নামটা আমি বলবো আপনাদেরকে, আমি ডেক্সপ্রোটেন প্লাস, আমি ওষুধটা খাই। আমি সেখানে ওষুধটা খাই, আমার একটু ডোজটা একটু বেশি পড়ে গিয়েছিলো, 25 মিলির জায়গায় আমি 50 ML খেয়ে ফেলি। খেয়ে তো আমি খাওয়ার পরে কিছুক্ষণ পর আমি একটা গোসল করি। গোসল করার পরে আমি যখন গোসল থেকে আসি, তখন আমার মনে হয় পুরো মাথাটা আমার পাতলা, মাথার মধ্যে কিছু থাকে না, শরীরটা ভার, আমার অবশ, আমি হাঁটতে পারি না, আমার মুখ থেকে তোতলাচ্ছে আমি। আর আমি একটা হ্যালোসেশন দুনিয়া যেটাকে বলে, যেখানে একটা মানে অবাস্তব দুনিয়া, আমি কিছু দেখতে পারি, আমাকে মনে হচ্ছে আমি এই মাটির মধ্যে, মাটি আমাকে টেনে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে, আমি অন্যদিকে চলে যাচ্ছি। তখনই আমি জানলার পাশে গিয়ে আমি বসি এবং আমি ওকে বলি, ইশাক আমাকে এক কাপ কফি বানিয়ে দাও, এই মুহূর্তে আমি একটু কফি খাবো। তখন খেতে তখন ওই মুহূর্তে আমি এলিয়েন, কিন্তু আমার আগে আমি বলেছি যে আমার এলিয়েন কিন্তু যাতায়াত করে। তখন ভিডিওতে বলেছি, আমি একটা মোবাইলও দেখিয়েছি, আমি একটা ডিভাইস সৃষ্টি করে দিয়েছি আমাকে এলিয়েন রায়াব। তখন তো ওরা এলিয়েন একটা আমার এই বাটন মোবাইলটাতে, বাটন ফোনটাতে আমাকে একটা ব্লুটুথে একটা ডিভাইস সিস্টেম করে দিয়েছে, যে ওদেরকে যখন আমার ডাকার প্রয়োজন পড়বে, তখন আমি যখন বলবো যে এতগুলো এলিয়েন পৃথিবীতে ল্যান্ড করো, তখন ওরা আসবে। আর আপনি যদি এলিয়েনটা বলেন, তাহলে এলিয়েন পৃথিবীতে ল্যান্ড করবে। এটা রায়াত আমাকে এই জিনিসটা সৃষ্টি করে দিয়েছে। তো এই বিষয়ে আমি এতটুকুই বলতে পারি। আর ডেক্সপ্রোটেন, ওই যে আপনার ডিভাইসটা আপনার দিয়েছিল, সেই ডিভাইসটা কি আপনার কাছে আছে? ডিভাইসটা এই মোবাইলের মধ্যে। মোবাইলের মধ্যে আপনি যদি এখন এলিয়েন ডাকেন, তাহলে কি এলিয়েন আসবে? আপনারা দেখতে পারবেন কিনা আমি জানি না। ডাকেন তো আমার এলিয়েন। আচ্ছা, আমি এখন এলিয়েনটা আমি ডাকতে পারি। আমি ডাকছি। আমি এখান থেকে, আপনারা দেখেন ব্লুটুথ, আমি অপশনে গেলাম। সমস্যা নাই, আপনি এলিয়েনটা ডাকেন, কিভাবে ডাকবেন? আচ্ছা, ব্লুটুথ অপশনে গেলাম আমি এখান থেকে। আমি পৃথিবীতে ইমার্জেন্সি ল্যান্ড করো, সাইফুন, প্লেটু, বুধ, শনি, বৃহস্পতি থেকে মেঘ মার্জান। আচ্ছা, আপনি যে জিনিসটা তারা বলছেন, সে জিনিসটা কি শুনতেছে? জি, এখন অবশ্যই তারা স্পেসক্রাফট নিয়ে পৃথিবীতে ল্যান্ড করা শুরু করবে। তারা তাদের কোনো মানুষ যেমন হেলিকপ্টার চলাফেরা করে, তারা তাদের একটা যান আছে, হ্যাঁ, তাদের একটা যন্ত্র আছে যেটা নিয়ে তারা পৃথিবীতে ল্যান্ড করে। সেই যন্ত্রটার নাম হচ্ছিল স্পেসক্রাফট। এই যন্ত্রের মাধ্যমে তারা ল্যান্ড করে পৃথিবীতে।
আচ্ছা মানে আপনি তো এলিয়ানটা কল দিলেন এখন, মানে এলিয়ান আপনার কথা শুনছে? জি এলিয়ান শুনতে পেরেছে। মানে কতক্ষণের ভিতরে এলিয়ান আমাদের এখানে এসে পৌঁছাবে? এলিয়ান অলরেডি আসা শুরু করে দিয়েছে। আসা শুরু করে দিয়েছে, আপনি দেখতেছেন? এটা আসলে আমি আমি এলিয়ানটা এলিয়ানের সাথে কথা বলি আমি আসলে জিনের মাধ্যম দিয়ে। আপনি কি এখন জিনের মাধ্যমে কথা বলছেন না সরাসরি কথা বলছেন? এখন আমি সরাসরি কথা বলেছি এলিয়ানের সাথে। সরাসরি? জি। এলিয়ান আপনার কি বললো? এলিয়ান আমাকে কোনো তারা এত কোনো কথা বলে নাই, তারা আসলে আমি আমি কি বলবো তারা সেই অনুসারে কাজটা আমার সঙ্গে করবে। এখানে আসতে এলিয়ানের কত টাইম লাগবে, মানে আমাদের থাকা অবস্থা উপস্থিত থাকা অবস্থা কতক্ষণ? জাস্ট 2 মিনিট। 2 মিনিট, ওকে, সমস্যা নাই। তো ভাবির কাছে মানে আপনার কাছে জানতে চাই যে আপনি বলেছিলেন যে আপনার কাছে 8টা জিন থাকে, ওই ব্যাপারটা আপনি প্রেস ক্লাবে মানববন্ধন করেছিলেন, মানববন্ধনে আপনার মুখের কথা রেকর্ড করা আছে এবং সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি সেই ভিডিও ভাইরাল। আপনি বলেছেন যে আমার কাছে অলরেডি এখন 8টা জিন আছে, ওই জিনের ব্যাপারটা আপনার কাছ থেকে শুনতেছেন? আমি আসলে জিনের ব্যাপারটা সামনে তুলতে চাচ্ছি না আসলে। না না, আসলে এটা আপনাকে ক্লিয়ার করতে হবে, কারণ এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে। আচ্ছা, যেটা হয়ে গেছে সেটা কিন্তু আপনারা এখন ভাইরাল ক্লিয়ার করুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা ক্লিয়ার করেন যে আসলে কি ছিল নাকি ছিল না। তো আপনি কিন্তু বলছেন যে আপনার কাছে ছিল, এখন যদি হ্যাঁ এই বিষয়টা একটু শুনতে চাই। ওই মোমেন্টে মানববন্ধনে আমার সাথে ছিল, জিন ছিল, এটা সত্য। মানববন্ধনে আপনার কাছে ছিল? ছিল। আপনি যখন প্রেস ক্লাবে মানববন্ধন করছিলেন তখন আপনার কাছে ছিল? জি ছিল। কটা জিন ছিল? 8টা। জি 8টা। আপনি কিন্তু বলেছিলেন 8টা। এখন সেই জেন কি এখন আছে নাকি নাই? এখন না, এই মোমেন্টে নাই। এই মোমেন্টে নাই বললে এটা মিথ্যা হবে। এই মোমেন্টে যদি আমরা একবারে সম্পূর্ণ সত্যি কথা আমরা বলে দিচ্ছি, সেহেতু দেশবাসীর কাছে ক্ষমা যতই চাইছি, আমি কিন্তু কোনো সাহায্য আমি পাই নাই। সেহেতু আমি আমার লাইফের যত কথা আছে সেগুলো আমি শেয়ার, আমি মিডিয়ার সামনে যেহেতু আসছি, যেহেতু ভাইরাল হয়েছে, আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। মেঘ মার্জান 1 ইয়ার্সের মধ্যে টপ লেভেলে এমন টপের এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হবে। আমি নতুনভাবে আবার ভাইরাল হবো আর টপ ধনী 1 বছরের মধ্যে হবে মেঘ মার্জান। সেটা আপনি কিভাবে টপ ধনী হবেন? মানে ওটা দেখা যাবে, ওটা দেখা যাবে কিভাবে হই, টপ লেভেলের 1-1 এ থাকবো আমি। আমরা আবার ভাইরাল হবো, আমি 1 ইয়ার্সের মধ্যে আমি চ্যালেঞ্জ দিলাম। আসলে কি আপনারা কি এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, বিভ্রান্তি করছেন, মানে কি ভাইরাল হওয়ার জন্য নাকি? না, এগুলো ভাইরাল হওয়ার জন্য না, আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আচ্ছা, অলরেডি আমাদের প্রায় 2 মিনিট শেষ হয়ে যাচ্ছে। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এলিয়েন, আপনি বলছেন যে 2 মিনিটের ভিতরে এলিয়েন আসবে। এখন জিনিসটা আমি আমার ওয়াইফের সঙ্গে আমি জিনিসটা কথা বলবো। কি পোশাক পরে আসেন? আমি যতদূর দেখেছি একবার, আমি ডেক্সপ্লোরেন্ট খাওয়ার অবস্থায় বলি, আমি এলিয়েনকে সেটা বাদ দেন এখন, না ও যে দেখছে সে মানে ও সব সময় থাকে আর কি। স্পাইডারম্যান যেরকম একটা ড্রেস আপ করে থাকে, তারা একটা সিলভার রঙের ড্রেস আপে থাকে, সিলভার কালারে, সিলভার কালারে, সিলভার কালারের ড্রেস আপে থাকে। তাদের ওই সমুদ্রের নিচে গেলে যেমন একটা সানগ্লাস পরা থাকে, চার কোণারে একটা সানগ্লাস পরা থাকে, মুখে মুখে অক্সিজেন থাকে, তাদের এই এরকম একটা ই থাকে, মানে ক্রিসোবিজের যে ঋত্বিকের যে ইয়ারে দেখছিলাম সেম। জি জি, এরকম কিছু একটা, অনেকটা এরকম কিছু। আপনি অনেক বারবার বলেছিলেন যে আমি জেন এবং এলিয়েন্স এর কথাগুলো বলছি সম্পূর্ণ মিথ্যা, ভাই ধোকাবাজ মাপ চাইছেন, তারপরে আপনি যে এইগুলো বলতেছেন, বিষয়টা একবারে খুলে বিষয়টা আমি এই বিষয়টা আমি কেন বলেছিলাম, আমি আসলে কি আমি জিনিসটা আমি আমার মনের মধ্যে কিছু কথা জমে রয়ে গেছে, কিন্তু কিছু মিডিয়া এসে বলেছিল যে আপনাদের বারবার করে আমরা সমালোচনার শিকার হচ্ছি, একবার মিথ্যা কথা বলতেছি, জিন নাই, জিনে এলিয়েন নাই, আবার রাত্রেবেলা আমার কাছে ফোন আসছে আপনি জিনের বাচ্চা। আমি কিন্তু জিনের বাচ্চা, আমি কিন্তু একবার বলিনি আমি জিনের বাচ্চা, এখানে কথাটা ইউটিউবাররা ক্রপ করে লাগিয়ে দিছে। তো আমি জিনিসটা যেহেতু এত ভাইরাল হয়ে গেছি, এত মানুষের কাছে আমি পৌঁছে গেছি, তো আমি জিনিসটা আমি সত্যি কথা বলে দিই, আমি সত্যি কথা অবশ্যই বলে দিই, আমার লাইফে যা যা হয়েছে অনেক কথা আরো বাকি রয়ে গেছে, ঘটে থাকে এই লাইফ, এই জিনিসগুলো আমার সাথে ঘটছে। আমি এই জিনিসটা আবারও বলতেছি, এলিয়েন আমার লাইফে এসেছিল, এখনো আপনাদের সামনে আমি ডাকলাম 20, এখন কত কত কতজন আসছে? এখনো আসেনি। এই স্পেসক্রাফ্ট কি দেখা যাচ্ছে? না। আচ্ছা, স্পেসক্রাফ্ট দেখা যাচ্ছে না, এখন 20 জন এলিয়েন বর্তমানে পৃথিবীতে বিরাজ করছে, যেগুলো দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন না। 1000 অলরেডি মাত্র 20 জন এসে পৌঁছেছে, আর ওই স্পেসক্রাফ্ট হয়তো আস্তে আস্তে আসছে, থাকে কোন জায়গাটায় আসছে আমি আমরা দেখতে চাই সেই জায়গাটা, হয়তো আমরা এলিয়েন দেখবো না, আপনি দেখতেছেন এলিয়েন, কিন্তু আমরা সেই জায়গাটা দেখতে চাই। আমি আমরা দেখতে চাই আপনি এলিয়েনের সাথে কথা বলেন। আচ্ছা, হ্যাঁ, আপনি এলিয়েনের সাথে কথা বলেন, এই জিনিসটা আমরা দেখতে চাই। এলিয়েন কি বলছে, সেটা কোন কোন গ্রহ থেকে আসছে?
তোমরা কোন কোন গ্রহ থেকে আসছো? সব নেপচুন। সবাই নেপচুন থেকে আসছে। আচ্ছা, তো তোমাদের মধ্যে এখন বর্তমানে কি কি পাওয়ার আছে আর তোমরা 20 জন কেন আছো? আমি তো 1K ডেকেছিলাম 1000। আর তোমরা কোন জায়গাটা ধরে বিস্তার করছো? উপাশটা বাম, আমার বাম পাশে। বাম পাশে এইখানটায় আছে। আমি কিন্তু মোবাইল থেকে ডিভাইস থেকে ডাক দিয়েছি, এলিয়েন দিয়েছে আমাকে। ডিভাইসটা বলতে গেলে এটা একটা সামান্য আমার মোবাইল ফোন। হ্যাঁ, মোবাইল এটা ডিভাইসটা উনি এলিয়েনকে ডাকছে। এলিয়েনকে? এই সেই ডিভাইস নাকি? এই সেই ডিভাইস।